কাখাউড়া আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার জাজি নদীর ওপর দুর্বল বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পণ্যবাহী যানবাহন দীর্ঘদিন ধরে সেতুটি মেরামতে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ কার্যত কোনো উদ্যোগ না নেয় দুশ্চিন্তায় এসব এলাকায় চলাচলকারীরা সড়ক ও জনপদ বিভাগ বলছে শিগগিরই নতুন প্রকল্পের আওতায় ব্রিজ প্রতিস্থাপন করা হবে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আনোয়ার হোসেন উজ্জ্বলের তথ্য ছবিতে জানাচ্ছেন আদান আহমেদ আখাউড়া স্থল বন্দর দিয়ে এ পথেই প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরায় পণ্য পরিবহন করা হয় প্রতিদিন চলাচল করে বিপুল সংখ্যক যাত্রীও এ সড়কে জাজি নদীর উপর বেলি বৃষ্টি ঝুঁকিপূর্ণ হওয়ায় চলাচলের সময় আতঙ্কিত হন চালক ও যাত্রীরা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেতুর নিচে বিম সরে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে এটি যান চলাচলের সময় তীব্র ঝাঁকুনি ও শব্দে আতঙ্কিত হন যাত্রীরা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পণ্যবাহী ট্রাক চলাচলে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা ব্রিজ ঢুকি ব্রিজ মানে গাড়ি উঠার আগে ব্রিজ ঢুলে আরBatchNorm দেখছনি রিক্সুম মাতানি আসতেছি আর কি এদিকে এই পর্যন্ত মনগণ প্রায় 10 12 বার মনগণ যায় পায়া করছে আর ছেরা জায়গা হোমকির মমনগণ প্রায় আগে মনগণ 15 20 টন করে মাল যাইতো ট্রাকে ইনফোডিসপোরের মাল এখন আর মাল জানা এখন দুই তিন টন করে করলে যারা ব্রিজ যায় কোন মতে ভেঙে যেতে পারে তাই আমাদের মনগণ অনেক রাস্তা ঘুরে আসতে হয় প্রায় 20 থেকে 30 কিলো রাস্তা ঘুরে আসতে হয় যোগাযোগ করা হলে নতুন প্রকল্পের আওতায় আরেকটি সেতুই প্রতিস্থাপন করার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা গাজিয়া বাজারে যে বেলি বিষ রয়েছে এইটা বর্তমানে আলাদা একটা প্রকল্প হচ্ছে আওতায় সেই প্রকল্পে আলাদা একটা বডি আছে তাদের নিয়ন্ত্রণাধীন এবং এটা রক্ষণাবেক্ষণ কাজ এবং পরবর্তী এটা প্রতিস্থাপন করে নতুন একটি সেতু নির্মাণ করার কাজ তারা ওই প্রজেক্ট থেকে করা হচ্ছে আখাওড়া থেকে আগরতলা সড়কের গুরুত্বপূর্ণ সেতু দ্রুত নির্মাণ করে পণ্য পরিবহন স্বাভাবিক করার তাগিদ সকলের अबन अहमिद विजय टी